এইবার লোভের সাজওয়ালে পাদুরি ভাই, আমায় একটু সময় চাই, আমার একটু সময় দাও, আমি রহমত আল্লিল নবীর দরবারে যাইয়া গো, আমার নবীর কাছ থেকে প্রশ্নের উত্তর শুনা তোমারে জানাইয়া দেব, জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার আমার রওনা দিছে রে ভাই, 80,000 মানুষ বাবা চাইব, যদি প্রশ্নের উত্তর দেওয়া যায়। এইবার উমার যখন রওনা দিছে, তাড়াতাড়ি নবীর দরবারে যাইব, দৌড়াইতেছে, সামনে রাস্তার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু কয় ভাই উমর রে, এত তাড়াতাড়ি তোমরা কোথায় যাও, কারণটা কি, কই যাও? এইবার উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি কোথায় যাই জানোনি, আমি যাইতে চাই নবীর দরবারে। বলে কেন যাইতে চাও? বলে খবর পাইছো নি, পাত্রী আমারে কয়েকটা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর যদি দিতে পারি, এর জন্যই দুই জন নয় 80,000 মানুষ কালেমা পড়বে, জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কই ভাই রে ভাই, ও ভাই কি আমার প্রশ্ন পাইছো, যে উত্তরের জন্য নবীর দরবারে যাইতে হইব। এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতাছে, আমি তোমার কাছে বলবো না, কারণ নবীর দরবারে তাড়াতাড়ি যাইতে হবে, সময় নষ্ট করা যাবে না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কই ভাই, আমার প্রশ্ন করছে, একটু শুনতে চাই, একটু জানতে চাই, কি এমন প্রশ্ন করছে, আমার নবীর দরবারে যাইতে হইব। এইবার উমার কই ভাই রে ভাই, আমার প্রশ্ন করছে, উত্তর দিতে হইব, তুমি কি পারবা নি? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু একটু বলো দেখি, শুনলেই দেখি পারি কি না পারি। আলীর কি জ্ঞান কিতাবের ভিতর আছে, প্রত্যেকটা আলেম প্রত্যেকটা আলেম এই হাদিসটা পড়ছে। আবার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমার নবী বলছে আমি হলাম এলমের শহর, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হলাম এলমের শহর, আর সে শহরে মেইন দরজা আমার আলী। জোরে কল সুবহানাল্লাহ। আলীর তাই কি জ্ঞান? আলী রাদিয়াল্লাহু আনহু বলতাছে, কি এমন প্রশ্ন করছে, দেখি একটু শুনি তো। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আচ্ছা তুমি যে বলতেছো উত্তর দিবা, তুমি কি পারবা, একটু বলো দেখি, প্রশ্নগুলি একটু শুনি। তে বলতেছে, আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন দেই নাকি? বলতেছে একটা প্রশ্ন দেব। বলতেছে, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল, যে কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল, মানুষটা ছিল তাজা। সুবহানাল্লাহ। বললাম কও কও দেই, তেনে বলে পারবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, একটা মুচকি হাসি দিছে আলী রাদিয়াল্লাহু আনহু, বলতেছে ভাই এটা তো একদম সহজ, একদম কি এ উত্তর কি সহজ। ওমর রাদিয়াল্লাহু আনহু কি রে, যে প্রশ্নই জীবনে শুনি নাই ওর কাছে উত্তর, এ খেলা খেলাইতেছে কে? আরেকটু জোরে কর না গিয়া, আরে কি খেলা খেল আইলা, আর দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাই, আরে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেল তুমি কাউরে দিলা দশটা সুলতান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সুলতান নাই, জোরে জোরে কর কথা ঠিক। তুমি কাউরে দিলা দশটা সুলতান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সুলতান নাই, তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেজ কানায়, হাজার দোষ করিয়াও কেহ পরে টাঙ্গালের জেলায়। আছে না নাই কথা কয় না গিয়া,
তুমি নির্দোষে রাখো দয়াল, বাপের শেষ কানায় হাজার দোষ করিয়াও কেবো গোলে শাশুদায়া নদীর কুল ভাঙ্গে। না আমাদের শিরে জুলতে ভাঙতেছে তারা, আপনাদের মুর ঘরে না সকালবেলার বনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। সকালবেলা ধনী বিকালবেলা ফকির বানাই কে? জোরে কোন এইবার লক্ষ্য করে শোনেন প্রশ্ন ধরে, কবর কি? কবরের ভিতর মানুষ? সুবহানাল্লাহ। এই মানুষটা কবর থেকে বের হওয়ার পরে ওয়াজে কিন্তু এখনো মনে হয় পরিপূর্ণ ভাবে ঢুকি নেই, আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ চলবে তো? সবাই একসাথে বলে পিছনে বাইরে চলবে? এই মানুষটা যে মানুষটা কবরের ভিতর, কবর কি তাজা? আচ্ছা আপনাদের টাঙ্গাইল জেলায় কি কোনো কবর তাজা আছে? মানুষ কি তাজা মানুষ কবর দিছেন? আর এই কবরের ভিতর তাজা মানুষ আছে সুবহানাল্লাহ। এই মানুষটা কবর থেকে বের হওয়ার পরে চার রাকাত নামাজ পড়বো, কয় রাকাত? জোরে কর, চার রাকাত নামাজ পড়বো। আমার আল্লাহ এই নামাজ দেখে এত খুশি হয়, আল্লাহ কয় এই নামাজটা আমার কাছে ভালো লাগছে রে। এই জিব্রাইল, এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো, আর সেই নামাজটা আমাদের জন্য আল্লাহ সালাতুল আসরের চার রাকাত ফরজ হিসেবে ঘোষণা করছে। তাই আমি এমন একটা আলোচনা করছি যে আলোচনাটা পরিপূর্ণ শুনলে নামাজও পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল, সেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, জোরে জোরে কন্যা সুবা। আরে এই কবর কোনটা রে টাঙ্গাইল জেলা বাসীরা? আপনারা কি চান? শেষ দেওয়া দেখবো তাই কি ধরা যাবো? ভাই কেউ কথা বলেন না, কেউ কথা বলবেন না, এই পিছনে বাইরে খারাপ লাগতেছে নি? এখন বিষয় হলো কি, আমি যে আলোচনাটা করতেছি এখান থেকে আমরা পাবো এক নম্বরে নামাজ, এক নম্বর কি নামাজের দরকার আছে নাই? জোরে কর, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কর, কথা ঠিক কিনা? সেই নামাজ পাবো আজকে আমরা। এখন এই জনগণ গুলো আসলে আলোচনাটা কিছু কিছু জায়গায় মানে আমি আলোচনা করে শান্তি ভাই এক নম্বরে লোক সিলেট
একটা মাহফিল করলে সেখানে 60-70 হাজার টাকা দেয়, আর এক একটা মাহফিল ওনারা দাওয়াত দেওয়ার সময় বলে দেয় হুজুর আপনার বিষয় এটা, আমাকে বিষয় উল্লেখ করে দেব, নাই কারবালা, নাই শানে রিসালাত, নাই শানে বিলায়াত, নাই নামাজ, নাই রোজা, নাই হজ, যেটা একটা উল্লেখ করা থাকবে তাও পোস্টারেও থাকবে ব্যানারেও থাকবে, জনগণেরও কথা নাই কাউট কোনো কারো কথা নাই, বক্তা যাবে ব্যানার দেখবে অশ্রু অশ্রু। এখন আমাকে আপনারা যে আলোচনা পছন্দ করেন, আপনারা যে বিষয়টা চান, হয়তো দাওয়াত দেওয়ার সময় একবার বলতেন, তা না বলে আমি বাড়ির ভিতরে এসে খাইলাম বসেছিলাম নাকি তখন একটু বলতেন তাও ভালো ছিল। এখন আমি একটা আলোচনা ঢুকছি, আলোচনাটা সাজাইতে গিয়ে কিন্তু অনেকটা সময়ও দেওয়া লাগছে, তাই না? তাহলে আমি অনেকটা সময় দিয়ে আমি আলোচনাটা সাজাইছি কয়েকটা প্রশ্ন, আর এই প্রশ্নগুলোর উত্তর যদি এখন আমি না দিই, অনেকে আমি হাজার ওয়াজ করে সারা রাত ভরা যদি কান দেখিয়ে যাই তাও সকালবেলা মানুষজন কবো যে হুজুর সাইডে প্রশ্ন করছিল রে উত্তর দিল না, কি ভালো লাগবে রে? তখন কিন্তু সব এক একজন এক এক কথা কবে হুজুর অনেক প্রশ্নের উত্তর পারেই না, খালি ধরা দেখতে চলে গেছে, এক একজনে এক একটা শুরু আছে। তো যাও যাও, এখন আপনারা কি এই আলোচনায় নেবেন না আব্দুল কাদের জেলানি জেলানি, মানে আপনার দর্শক না চান? আল্লাহ আকবার, যতই থাকেন ভাই, 11:30 আচ্ছা কেউ কথা না বলি, লক্ষ্য করে শোনেন, কয় রাকাত নামাজের কথা বলছিলাম? 4 রাকাত। হ্যাঁ, এশার নামাজটা পড়ছিল কোন নবী? বলেন নেই, আর আমি তো বলি নাকি, মানে এখানে কেউ পারে কিনা সেটাই জিজ্ঞেস, যদি পারে তাহলে আর ওয়াজ করা যাবে না নাকি? না পারলে ওয়াজ করলে ভালো হবে নাকি? হ্যাঁ, তাহলে তো নামাজের হাকিকত আমরা জানি না, নামাজ তো কম পড়ি নাই, ফজরের নামাজ পড়তে যায় দেখবেন ফজরের নামাজটা পড়ছে টুপি মাথায় দিয়ে যায় খেতের আল সোজা করে গেছে, খেতের আল কোদাল নিয়ে সোজা করতে যায় 3 বেকা করছে, আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে, খেতের আল 3 বেকা করে জহরে আজান দিছে দূর করে এসে আবার মসজিদের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না, আছে না নাই? বদমাইশি করার জায়গা পাও না, মসজিদে কাতার সোজা করার আগে খেতের আল সোজা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এবার নামাজ, পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে আদম নবী, সুবহানাল্লাহ, সে যখন মাফ চাইছে আল্লাহর কাছে, আল্লাহ যখন মাফ করছে তখন তিনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে, কাসাসুল কোরআনের ভিতরে আমি নিজে পড়ছি 5 ওয়াক্ত নামাজের এই হিসাব কোন নবী কোন উত্তর করছে আমি নিজে পড়ছি, সে আলোচনায় আপনাদের মাঝে দিচ্ছি। সর্বপ্রথম আদম নবী যখন মাপ পাইছে তখন 2 রাকাত নামাজ পড়ছিলেন, আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় জিব্রাইল এই নামাজটা আমার কাছে ভালো লাগছে, আর এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো, এটা আখেরি জামানার নবীর উম্মতের জন্য ফজরের 2 রাকাত নামাজ আমি বাজেট করে দিই। এইবার খালি নামাজ পড়লেও তো হবে না, এখান থেকে শিক্ষা দেন, এইবার যারা এই ফজরের নামাজ আদায় করবে তাদেরকে আমার আল্লাহ আদম নবী যেই মাপটা পায়া আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহ যে খুশি হয়েছে, আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজ যারা আদায় করে আদম নবীর উপর যেই খুশি আল্লাহ এই উম্মতের উপরে সেরকম খুশি। তাহলে এই হাকিকত গুলো জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আর আরে আমরা গুজন নবী ছিল রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, যেই
নবীটা ওই এলাকার মধ্যে তার নিজের কমবাসীদেরকে তিনি হিদায়াতের দাওয়াত দেয়, কমবাসীরা তার মানে না। এইবার তিনি আল্লাহর কাছে গজব চায়, এইবার তিনি কি করলো, কমদেরকে সাইরা নিজ আত্মীয় সাইরা দেশ সাইরা যখন চইরা যাইতে লাগে, ওই নবীটা যাওয়ার সময় একটা জাহাজে উঠল, ওই জাহাজটা যাইতে যাইতে নদীর মাঝখানে বন্ধ হয়ে যায়। কারণটা কি, কারণটা কি, নিজের এলাকাটা সারা তার জন্য ঠিক হয় নাই। যদি আল্লাহ গজব দেয়, আমার আল্লাহ গজব দিবে যাদের উপর তাদের কাছে লাগবে, সবার উপরে গজব দিবে না। এইবারে সেই নবী গজবের ভয়ে চইলা গেছে, নদীর মাঝখানে যাইয়া সাহায্য বন্ধ হয়ে যায়, সামনে যাই না পিছনে যাই না, টাইনে যাই না পায়ে যাই না রে ভাই, এই জাহাজটার স্টার্ট নেই না। এইবার জাহাজের নাবিকেরা কান্দে আর কয়, কারণটা কি, আমাদের জাহাজ তো কোনোদিন এরকম ঘটনা ঘটে না, আজকে কেন ঘটলো, কারণটা কি, জাহাজের নাবিকেরা একজন আর একজনের কাছে খবর দেয় জানো নি, আজকে আমাদের জাহাজে তো এরকম হওয়ার কথার কারণ হইল, আমাদের জাহাজের ভিতরে একজন নবী আছে। জোরে জোরে জাহাজের নাবিকে রাজায়া কই নবী গো, জীবনে আমরা নদীর ভিতরে কত জাহাজ চালাইলাম, আমাদের জাহাজ কোনোদিন বন্ধ হয় নাই, কোনোদিন নষ্ট হয় নাই, আজকে আমাদের জাহাজটা কেন নষ্ট হইল, কারণটা কি, আপনি তো নবী, আপনি একটু আল্লাহর কাছে যাইনা নেন। এইবার নবী আল্লাহর কাছে কান্দার কয়, আল্লাহ গো নদীর মাঝখানে কেন জাহাজটা বন্ধ করে দিলা, এই জাহাজ তো সামনেও যায় না পিছনেও যায় না, ডাইনে যায় না বায়েও যায় না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, আমার নবীরে সালায়া দে, এই জাহাজের সামনেও যাবে না পিছনেও যাবে না, ডাইনেও যাবে না পায়েও যাবে না, কারণ হইল এই জাহাজের মধ্য থেকে একজন নদীর ভিতর ফালা দিতে হইব। আল্লাহু আকবার। আরে নবী এইবার কই জাহাজের নাবিকের দলেরা রে, এই জাহাজ আর চলবে না, কারণ আমার আল্লাহ বইলা দিছে একজনকে জাহাজ থেকে ফালায় দিতে হইব। এইবার জাহাজের নাবিকেরা চিন্তা করে কারে ফালাবো, এইবার জাহাজের ভিতর ঘুরে ঘুরে দেখতেছে কারে ফালানো যায়, এইবার দেখে একটা বুড়ি মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। এইবার জাহাজের নাবিকেরা কয়, ও বুড়িমা তুমি কান্দিতেছ, তোমার এই জাহাজের ভিতর সন্তান কয়টা? বুড়িমা বলে আমার জাহাজের ভিতর সন্তান আছে আটটা। আল্লাহ আকবার। আরে কারো আছে একটা, কারো আছে দুইটা, কারো সন্তান নাই, কিন্তু সবচাইতে বেশি এই বুড়িমার আটটা সন্তান রয়ে গেছে। জাহাজের নাবিকেরা কয়, বুড়িমা গো আটটা তোমার সন্তান আছে, একটা সন্তান তুমি দান করে দাও, একটা সন্তান নদীর ভিতর ফালাইয়া দাও, একটা সন্তান যদি ফালানো যায় আমরা পুরা কাফেলা পাইসা যাব। আল্লাহু আকবার। কি বিচারে এটি তো আসবে নাকি অন্যটা আসবে? আপনারা কি অন্য বিচার করবেন? আচ্ছা আপনারা যারা আছেন ওই জাহাজের ভিতর যার একটা ছেলে আছে তার ছেলে কি চাওয়া যাবে? যার দুইটা আছে, যার আটটা আছে ওইখানে একটা চাওয়া যায়, তখন ঠিক কিনা? এই দেখেন আমাদের বিচার অভিযোগ একই হয়ে গেছে, বিচার কিন্তু আপনারাও করলেন, কি এখন বিচার আপনারা লাইতেছেন না? হ্যাঁ তাহলে যার আটটা তার একটা দেওয়া, আপনারা দিতেন? এইবার বুড়ি মায়েরে প্রশ্ন করে, মা গো তোমার তো আটটা সন্তান রয়ে গেছে, একটা সন্তান রে দান করে দাও। বুড়ি মা বলে, ও জাহাজের নাবিকের দলেরা আমার আটটা সন্তান রয়ে গেছে, আমার কাছে সন্তান চাস পারলি তুই যা, তুই মর। বলে তোমার তো আটটা সন্তান, একটা দিলে কি হইব? বুড়িমা বলে, আয় 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 রে আয়, আমার হাতে দেখ তো আঙ্গুল কয়টা। বুড়িমা বলে, এইটা কাটলে ব্যথা পাবো নি, এড়া এড়া এড়া
এড়া বুড়িমা বলে আমার আটটা সন্তান, যেই কোন সন্তান রে যদি আমি তালে করে দে আমি মায়ের কলিজাটা ভাগ ভাগ হয়ে যাইব, কথা কোন ঠিক? মা দেয় না, দেখেন মা কত ভালোবাসে, মা কত ভালোবাসে। একটা মা দশটা সন্তান রে একটা ঘরের ভিতর জায়গা দিয়ে লালন পালন করছে, আর দশটা সন্তান বড় লোক হওয়ার পরে টাঙ্গাইল জেলায় বাড়ি করছে, গাজীপুরে বাড়ি করছে, ঢাকায় বাড়ি করছে, দশটা সন্তান দশটা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য একটা রুম নাই। কথা কম না কেয়া, ওয়াজ তো একটু করাই লাগবে। খালি ওয়াজ করে যাবো সহজ সরল, একটু ঘরের অজ দেওয়া লাগবে, কথা কম ঠিক কিনা? একসাথে বলেন মা বাবার খেদমত করার দরকার আছে রে ভাই? আল্লাহ বলছে অবশ্যই, আলী সালাম ওয়ালিদাই ইহসানা হামালাতু হুজুকুহু কুরহা ওয়া তাতুহু কুরহা ওয়া হামলুহু আবিসারু 30 শাহরা হাত্তা ইদা বালাগা শুদ্ধহু ওয়া বালাগা 40 সালাম ক্বালা রাব্বি আওসিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো, ওয়াজ করছে কিনা? আর আমরা এই কোরআন পাওয়ার পর আমরা উল্টে গেছি, আমরা নিজের বাপ মায়ের খেদমত না করে আমরা শ্বশুর শাশুড়ির খেদমত করি, আছে না নাই? কথা কর না গে, নিজের বাপ মায়ের ঘরে বাজার নাই, এই বাপ মাইশের চোখে পড়ে না, শ্বশুর শাশুড়ি আইছে ও বড় রুই মাছ কিনে গরুর গোশত কিনে নিয়ে আইছে, আছে না নাই? ভাই রাগ করেন না, ওয়াজ জীবনে অনেক শুনছেন, আমি একটু তিতা কথা বলে যাই, যদিও আমি অসুস্থ তারপরে আমি কিছু তিতা কথা বলি, কারণ এটা দরকার। আমার কাছে ফোন দিয়ে ভাই কান্নাকাটি করে মানুষ, আপনাদেরকে আমি কি দিয়ে বোঝাবো, মানে কষ্টের কথা বলে শেষ করতে পারবো না। এই মোবাইলে আছে এমন একটা হুজুর, বড় আলেম, সারা বাংলাদেশে ওয়াজ করে, সারা বাংলাদেশে ওয়াজ করে, তার মা আমারে ফোন দিয়া কান্নাকাটি করতেছে, আমারে বলতেছে হুজুর আমার ছেলে সারা বাংলাদেশ ওয়াজ করে অথচ আমারে ভাত দেয় না। আমার ওই মা আমার কাছে কাঁদতে স্যার বলতেছে আমার সবচেয়ে বড় কষ্ট আমার দুইটা মেয়ে পরীক্ষা দিবে, তাদের টাকাটা চাইছি ফর্ম ক্লাবের, তাও আমার ছেলেটা দেয় না, মাত্র 1000 টাকা পাঠায় দিছে। হুজুর কিন্তু শুনবেন না, আমি দেখা দিই আপনারা তারে ফোন দিবেন, এখনো আমি দেখাই নাই, তবে অনলাইনের মাধ্যমে ওই হুজুরের চোখে তো ঠিকই পড়বে, আমি এখনো তোমার নাম গোপন করলাম, এখনো তোমার নাম প্রকাশ করি নাই। তুমি আমার এই ভিডিও দেখার পরে আমি তোমারে বলে দিচ্ছি, তোমার নামের শেষে বরিশাল টাইটেল দেওয়া আছে, তুমি বরিশালের খোলা না কিন্তু বরিশালে তুমি পড়াশোনা করছো, আমি তোমারে বলে দিচ্ছি তোমার মাথায় পাস করলে টুপিও আছে, তুমি জুব্বাপরে সাদা বেশিরভাগ, তুমি ফর্সা, তোমারে আমি চিনি, তোমার নাম্বারের লাস্টে সেটাও তাই বললাম না, তোমাকে এখনো আমি সময় দিচ্ছি, তুমি আমার এই ভিডিওটা দেখার পরে তোমার নিজের মায়েরে তুমি ফোন করে তোমার মায়ের কাছে মাপ চায়া তোমার মায়ের খেদমত করবা, মায়ের সেবা করবা, আর তা যদি না করো বাংলাদেশে তোমার আওয়াজ করতে দেওয়া হবে না, কথা কোন ঠিক কিনা? যেই কমিটি তারে দাওয়াত দিবে ওই কমিটির ভিতরেও ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? তুমি বাংলাদেশের কোন জেলায় আসতে পারছ? বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম, আর আমি প্রতিটা জেলাতেই তোমার কথা আমি বলে দেবো, তোমার ছবি সহ আমি ইউটিউবে দেখাই দেবো মানুষকে, তোমার এদের কেউ দাওয়াত না দেয়, তোমার যেখানে পাবে মানুষ উত্তর মতো পিটাইয়া দিবে। এই যে নিজের বাপ মায়ের ভালোবাসতে পারে না, আর কিসের ওয়াজ? কথা কন না গে, আর শোনার ওয়াজ শোনা তো গেছে, কথা কন।
রাগ করেন না ভাই, ওই মায়ের কথা যদি আপনাদেরকে শুনাই আপনারা ঠিক থাকতে পারবেন না। আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করতেছে, আমি শেষ মুহূর্তে বলে দিছি, মা আপনি কান্দেন না, আপনার ছেলে আলেম, সে আলেম যদি আপনারে খাবার না দেয়, আপনারে ভাত না দেয়, আপনার মেয়ের যদি পড়াশোনার দায়িত্ব না নেয়, যান আমি কথা দিলাম কত টাকা লাগবে আমি দেবো, তবু আপনি চোখের মানে ভালো হবে, আপনার সন্তানকে আমি আলটিমেটাম দেবো, তা আমি আজকে অনলাইনের মাধ্যমে আজকেও দিচ্ছি, তোমার এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা নইলে তোমাকে কিন্তু ওয়াজ করতে দেবো না, আর তুমি যেখানে চাকরি করবা সেখানেও আমি চাকরি করতে দেবো না। কি বলবো ভাই, মানে এত বেজা, আমি মানে আমার আমার এই মানে আমি যে ওয়াজ করি আমি কি বলবো ভাই, আমি দেখি কিছু কিছু হুজুর ঘরের সাথে জনগণ আজার গুলো ভালো, একটা আলেম হয় যদি সে এরকম বেয়াদবি করে সে কিসের ওয়াজ করবে, কিসের নসিহত করবে, কারে বুঝাবে? ভাই আপনাদেরকে আমি বলতেছি আমার জীবনের একটা ঘটনা বলতেছি, আমি আমি যা পাইছি আমি আপনাদেরকে বলতেছি, আপনারা বাপ মায়ের খেদমত করবেন, আত্মা ভরে খাওয়াবেন, বাপ মা এখন খাইতে পারে যা মন চায়, যা মন চায়, আপনি আপেল কমলা মালটা যা পারেন, শুধু ভালো খাবার দিবেন, ফলের দোকানে যাবেন তাও সেরা ফল কিনবেন, মানে কম দামি না ভালো দামি দেখবেন, কিনা ভরে খাওয়াবেন, দেখবেন আপনি এক মুহূর্তে খরচ করবেন আল্লাহ আর এক মুহূর্তে ইনকাম দিচ্ছে, আমি পাইছি, আমি পাইছি, এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনি আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আপনি ভালো ডাক্তার দেখাবেন, ভালো ওষুধ কিনে দিবেন, ভালো চিকিৎসা দিবেন, দেখবেন আল্লাহ আপনি অন্য দিক দিয়ে বরকত দিবেন, আমি পাইছি, আমি আপনাদেরকে বলতেছি, মানে কোন গোপন কথা না ভাই, যেটা সত্য আমি সেটাই বলছি। আপনারা এখানে যারা আছেন আমার কথা কি খারাপ লাগছে ভাই, আপনারা একটা সত্য কথা বলবেন, এই যে ঈদ চলে গেল আমাদের কাছ থেকে, মাহে রমজানের মার্কেট কম বেশি করছি তাই না, অনেক করছি, আচ্ছা ভাই এখানে যারা আছেন আপনারা তো কেউ না কেউ মায়ের একটা কাপড় দিচ্ছেন, যাদের মা বাবা বাচ্চা আছে, এ বছর না দিলে আরো দুই বছর আগে দিচ্ছেন বা পাঁচ বছর আগে দিচ্ছেন, আচ্ছা মায়ের মার্কেটে যা কি সবচেয়ে দামি শাড়ি কিনে দিচ্ছেন, কথা বল নাকি সত্য কথা হেঁটে কর, আমি দিনে সত্য কথা হেঁটে কর, দেওয়া হয় না, নর্মাল কম দামি শাড়ি দিছি, তারপরে কোনদিন মা কইছে এই কি আনছে, এ ভালো হয় এই কথা বলছে, কথা বল না কেন, নর্মাল শাড়ি দিলাম মা কইছে বাবা অনেক সুন্দর হয়েছে, কথা বল, আর মার্কেটে গিয়ে বইয়ের জন্য শাড়ি কিনবা হিসাব চিন্তা ভাবনা করে কিনছাও, তারপরে শ্বশুর শাশুড়ি দিবা বউ দে, এটাই এটাই দেখেন মা কি জিনিস, আপনি মায়ের খেদমত করেন আল্লাহ আপনার সংসারে বরকত দিবে, যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ মা বাবাকে দীর্ঘ হায়াত দিক, সবাই বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, এবার আপনারা একসাথে বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না ভাই, ভাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, জীবনে যত ওয়াজ শুনছেন যত যা করছেন আমি আপনাদেরকে বলে দিই, মা বাবার মনে কষ্ট দিয়ে ওয়াজ শুনে মসজিদ মাদ্রাসা করে কিছুই না, আল্লাহর রাসূল বলছে তোমার মা তোমার বাপ যদি তোমার ঘরে থাকে সোনার মক্কা মদিনা তোমার ঘরে আছে, কষ্ট করে মক্কা মদিনায় যাওয়া লাগবে না, তোমার ঘরের ভিতরে আছে, কথা কোন ঠিক কিনা, বন্ধুরা রে আমার মা কত ভালোবাসে ভালো করে শুনি না, না মনে চলে বানবা দুরি সাউজলতা আর বুকে এমনি বায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা পশু পাখি জানার আগে আগে জানে মায়ের কোন কথা ঠিক কিনা, এইবার ওই নবীটা জাহাজের মধ্যে জাহাজের নাবিকরা কয় বুড়ি
ভাই একটা সন্তান কি দেওয়া যায় না? বুড়িমা কয় আর একবার কথা বলি একটা থাপড় দিব, আমার একটা সন্তান আমি দিতে পারবো না, পারলি তুই মর। কত ভালোবাসে, মা রাজি হয় না, জাহাজের নাবিকেরা কয় নবী গো এইবার কি করবো, কেউ তো রাজি হয় না। নবী কয় তাহলে এখন কি করা, তাহলে আল্লাহর কাছে শুনি, তাহলে অন্য কোনো রাস্তা আছে নাকি? এখন বলতেছে আল্লাহ কেউ তো রাজি হয় না, এখন কি করবো? আল্লাহ কয় একটা লটারি দাও। কি দাও? লটারি দাও। লটারি সিরিয়াল হ্যাঁ, ওই যে 20 টাকার বিনিময়ে মোটর সাইকেল আসে নাই দেখ, আপনারা শুনেন নাই? কেনা পাইছে? হে পাইছে আছে, যে পাইছে হে পাইছে আছে, আলহামদুলিল্লাহ। আর আমি একটা দেখছি সদরপুরে, উনি তো মানে ব্যান চালায় আর ওনার ওয়াইফ লোক হোটেলে রান্না বান্না করে দেয়, উনি 20 টাকা দিয়ে লটারি কাছে রাত 12টার সময় ফোন আইছে, ফোন দিয়ে ওরা তো একটা ডায়লগ আছে, কয় কয় কোন হ্যালো মামা, কোন মাথাই নষ্ট মামা, কয় কে কয় কোন না কে কয় কে কয় কোন ইটু কোন মাথাই নষ্ট মামা, কয় মাথাই নষ্ট মামা, কয় মামা আপনি কি করেন? আমি তো ব্যান চালাই। হ্যাঁ হ্যাঁ, আপনি ব্যান চালাবেন কে? কালকে 1 লিটার তেল নিয়ে এসেছেন মোটর সাইকেল চালাবেন? কয় কে কয় আপনি একটা মোটর সাইকেল পাইছেন? আনো খুশিতে লাভ পারতে 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 মরে গেছে গরিব মানুষরা, 20 টাকার মোটর সাইকেল এসে ও কি আর সহ্য করতে পারে? খুশিতে হাসি মরিয়ে মরিয়ে গেছে। তেই জন্য আমি জিজ্ঞেস যে পাইছি আবার পাইছি আছে নাকি? বন্ধুরা রে আমার, এইবার আমার আল্লাহ বললেন একটা লটারি সিস্টেম করে দাও, লটারি চালু করে দাও, এইবারে লটারি কানিবে রে নবীরা মহিলা দে নাম লিস্ট করে ফেলা, ওইখানে তোমার নাম দিবা, সবার নাম দেওয়া হয়, নবীর নামটাও দেওয়া হয়েছে লটারির মধ্যে, সবার নাম দিছে, জাহাজের নাবিকদের নাম দিছে, নবীরও নাম দেওয়া আছে। এইবার লটারি যখন কাটা হই রে ভাই, প্রথমে যখন লটারি তোলা হয় কারো নাম ওঠে নাই, নবীর নাম উঠছে, আল্লাহু আকবার উঠাইছে কে? আরো জোরে, কারো নাম ওঠে নাই, সরাসরি নবীর নাম। এবার নবী বলতে স্যার কি করা, নাম তো কারোটা ওঠে নাই, আমারটাই তো উঠছে, তাহলে তোমরা থাকো আমি লাভ দিই, জনগণ কি মানবে? হ্যাঁ, আচ্ছা ভালোবাসার মানুষ কি একজন হয় না? এই যে এখানে যে আমি আলোচনা করতেছি, হয়তো কিছু লোকের কাছে খারাপ লাগবে, যে বাদ পারে বাদ দেয় না তার কাছে খারাপ লাগবে, যে নামাজ পড়ে তার কাছে খারাপ লাগবে, যে বিড়ি করে হের কাছে খারাপ লাগবে, কিন্তু যে এই মানে দোষের ভিতর নাই, এরকম কোলাবান কি আমাকে একজন নাই যে ভালোবাসে না? একজন নাই, এমন কিছু ভক্ত এমন কিছু যুবক বাইরে আছে যে এখানে যদি আমার কোনো সমস্যা হয় লাভ দিয়ে দাঁড়াবে, হুজুর আপনি বসেন আমি দেখতেছি, আর চাপা বাবা ভাঙ্গে লাভ কি কথা বল না কে? ঠিক ঠিক, নবীর একজন ভক্ত দাঁড়ায় গেছে, নবী গো আগে যদি জানতাম যে লটারি কাটলে আপনার নাম উঠবে, তাহলে তো লটারি সিস্টেম করবে দিতাম না। দেখছেন কত ভালোবাসে, বলতে আগে যদি জানতাম যে লটারি কাটলে আপনার নাম উঠবে, তাহলে লটারি কাট করে দিতাম না। আচ্ছা উড়ছে উড়ছে, আপনি থাকেন আমি লাভ দেব, আল্লাহ একবার থাক। বন্ধুরা রে আমার, এইবারে নবী কান্দারে কয় না 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 পাগলামি কইর না, এই রাইতে আমি দেই নাই, এই বিচারের ফয়সালা আমি করি নাই, এই বিচারের ফয়সালা দিছে কে? আর জোরে আমার আল্লাহ যেহেতু করছে রে, এই মুহূর্তে তুমি লাভ দিলে হইব না, আমারই দিতে হইব, কারণ এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত আমার আল্লাহর। এই মহিলা যখন নবী লাভ মারছে রে ভাই, দূরে একটা মাছ রয়ে গেছে, ওই মাছটা নবীরে খাওয়ার জন্য পাগল পারা হয়েছে, কিন্তু নবী যখন লাভ দিছে জাহাজের মধ্য থেকে, ওই জাহাজের মধ্য থেকে লাভ দেওয়া মাত্র সামনে ছিল একটা মাছ, এই কোয়াল মাছটা নবীরে গিল্লা পালাইছে, দূরে একটা মাছ ছিল বড় মাছ, ওই মাছটা দূরে থেকে নবীরে খাওয়ার সময় আসতেছে আল্লাহর হুকুম পাইয়া। আরে ছোট মাছ যখন খাইছে নবীরে, বড় মাছ তার সহ্য করতে পারে না,
চিন্তা করে ব্যাপারকে আমি নেবো আর তুই আমার আগে নিয়ে পালাইছস নিছস নিছস যা তোরে সহজ। আবার নবী গেছে একটা মাছের বেড়ে, ওই মাছ গেছে আবার আর একটা, এই মাছ কিন্তু সবাই করে। ইতিহাস ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন। তাহলে নবী গেছে একটা মাছের বেড়ে, মাছ গেছে আবার আর একটা মাছের বেড়ে, নবী মাছের বেড়ের ভিতর যায় আল্লাহর জিকির করে। আল্লাহ কোথায় শাহরগের চাইতে বেশি নিকটে জোরে কল সুবহান দাঁড়িয়ে বসে আছেন বসে, শুয়ে আছেন শুয়ে, যে অবস্থায় আছেন সে অবস্থায় জিকির করবেন, ধান কাটতেছেন জিকির করবেন, গাড়ি চালাচ্ছেন জিকির করবেন। আল্লাহ বলছে আলা বি জিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহর শরণ আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে কর সুবহানাল্লাহ। নবী গেছে মাছের বেড়ে, সেখানে যাও আল্লাহর জিকির করে। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী মাছের বেড়ে যাই যায় আমার আল্লাহর জিকির করে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, কাছে কাছে কোরআনের ভিতর উল্লেখ করা হয়। এইবারে এই মাসটা আগে জায়গায় নয় রে ভাই, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন জায়গায় যায়, এই মাসের পেটে নবীও ঘুরতেছে, মাস করে নবীও ঘুরে, কথা কোন ঠিক আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে আমার টাঙ্গালি জেলাবাসীরা। এইবার মাসটা ঘুরতেছে ঘুরতেছে, কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কোন 40 দিন, কোন কোন কিতাবের ভিতরে আসছে 40 দিন, কোন কোন রেওয়াতে আসছে 41 দিন। এইবার 3টা কিতাবে এক একটা মত পাওয়া যায়। এইবার কোন কোন রেওয়াতে 41 দিন উল্লেখ করা হয়। নবী যখন এতদিন মাসের পেটে জিকির করে রে ভাই, ওই মাসের পেটে খাওয়াই আল্লাহর হাতে হায়াত মউতের চাবি কাঠি। জোরে কর কথা ঠিক কিনা। আরে নবী যখন মাছের পেটে অনেক দিন কাটাইয়া দিছে রে আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল এই মুহূর্তে যা আমার নবী মাছের পেটে, ওরে একটা এসএম দিয়া একটা দোয়া দিয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী এই দোয়াটা যেন বেশি বেশি পাঠ করে আয়াতটা দিয়ে, এইবার যখন দেওয়া হয়েছে নবী মাছের পেটে যখন পড়া শুরু করে দিছে, এইবার মাছ আবল তাবল শুরু করে দিছে আর সহ্য করতে পারে না। আচ্ছা বড় মাছের যদি এই অবস্থা হয় তাহলে ওর মাছের পেটে যে আরেকটা আছে ওর তাহলে কি হতে পারে, আর সহ্য করতে পারে না। এইবার বমি করতে হইব রে ভাই, মাছটা পাগল পারা হয়ে আসে নবী যখন এই দোয়াটা বারবার করে, মাছ আর সহ্য করতে পারে না। যখন বিপদ আসবে, এখানে ওয়াজ করার উদ্দেশ্য যখন বিপদ আসবে কারো কাছে নাই, সরাসরি মালিকের চিন্তা দিয়ে বেশি বেশি দোয়া করবে, বিপদ উদ্ধার করার মালিককে। আর জোরে এবার মাছটা দ্রুত গতিতে নদীর কিনারায় যায়, বড় মাছটা বমি করে ফেলাইছে, সহ্য করতে পারতেছে না। আচ্ছা বড় মাছের যদি অবস্থা তাহলে মাছের পেটে যে রয়েছে ওর তো আরো খারাপ, কথা কেন ঠিক কিনা। যখন বড় মাছটা বমি করে ফেলাইছে, ওই মাছটা বের হওয়ার সাথে সাথে সেও আবার বমি করে ফেলাইছে। জোরে কর সুবহানাল্লাহ। এইবার নবী 41 দিন পরে নদীর কিনারায় পইরা গেছে, আল্লাহু আকবার। কয়দিন তাহলে শরীরের অবস্থা কি হয়ে গেছে এই যে মুরব্বীরা বুঝতে পারবে। আচ্ছা আপনারা এখানকার যারা পাট পাট এই যে পানির ভিতরে পাট সিলাইছেন এরকম কেউ আছেন? মানে সকাল থেকে দুপুর পর্যন্ত করলে হাত পা কি হয়?
একটা থেতলা থেতলা ভাব হয়ে যায়, তখন ঠিক কিনা? মানে এরকম যদি বেশি করে থাকেন তাহলে ওই মুহূর্তে হঠাৎ করে রোদের উপর আসলে কি খারাপ লাগে না? ঠিক ঠিক নবী তাহলে এতদিন পরে যখন বের হয়েছে তাই তার শরীরে কি হয়ে গেছে? ফেকাইশ হয়ে গেছে, থেতলা ভাব হয়ে গেছে। যখন নদীর কিনারায় দিয়েছে আল্লাহ সাথে সাথে বাঁচানোর মালিককে সাথে সাথে নদীর কিনারে একটা গাছ তৈরি করছে। কিতাবের ভিতরে আছে সর্বপ্রথম পৃথিবীর বুকে এই গাছ তৈরি হয়, যার নাম হচ্ছে লাউ গাছ। কি গাছ? লাউ গাছ। এইবার লাউ গাছটার জায়গায় আবার আল্লাহ তাআলা তৈরি করে দিছে, এই লাউ গাছের নিচে নবীরে দাঁড় করাই দিছে, লাউ গাছের ছায়ার নিচে নবী দাঁড়াইছে। আর এই লাউ গাছ দেখে বিজ্ঞানীরা ছাতা আবিষ্কার করছে। জোরে বল সুবহানাল্লাহ। ভাই আজকে আপনারা বুঝতেছে নাকি কষ্ট হইতেছে? এবার নবী লাউ গাছের নিচে তিনি এতদিন পরে যখন মুক্তি পাইছে, এবার তিনি ওইখানে চার রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? আরো জোরে। চার রাকাত নামাজ আদায় করছে। যেই চার রাকাত নামাজ দেখে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ কয় জিব্রাইল এই চার রাকাত নামাজ আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করলাম আসরের নামাজ। জোরে কোন সুবহান। কি নামাজ পাওয়া যাইতেছে? নি নামাজের দরকার আছে নাই? বন্ধুরারে আমার মুরব্বী বাবার নামাজ কো অস্বীকার করা যাবে? মিরাজ করছে না আমার নবী? জোরে কর। আমার আল্লাহ তাআলা আমার নবীকে স্বয়ং আল্লাহর বাড়িতে নিয়েছে। কিতাবের ভিতর আছে মুসা নবী তুর পাহাড়ে যায় জুতা খুলতে হয়, আর আমার নবী আরশে যায় তার জুতা মুবারক পায়ে আরশ ধন্য হয়। এই বেদ বলে তো মানুষ বোঝে না রে ভাই, না বুঝে খালি দ্বন্দ্ব করে। নবীর যে কি দাম, নবীর যে কি মান, নবীর যে কি সম্মান এরা বোঝে না ভাই। আমি কি দিয়ে বুঝাবো আমার বুঝে আসে না, এরা কি দিয়ে কি করে আমার একটু বুঝে আসে না। এরা চিন্তা করে না, যে হুজুর বিরোধিতা করে ওই হুজুর চিন্তা করে না, ওই হুজুর যদি রাস্তার ধারে পায়খানা করে সাত দিন পর্যন্ত রাস্তা দিয়ে যাওয়া যায় না, দুর্গন্ধ ভাই। আর আমার নবী পায়খানা করলে পায়খানা পায়খানা না পায়খানা মুবারক, কথা বল ঠিক কিনা? তার পায়খানা ছিল জমিনের জন্য খাদ্য। জোরে কোন সুবহানাল্লাহ। তার প্রস্রাব মুবারক ছিল জমিনের জন্য খাদ্য। তার প্রস্রাব মুবারক খাইয়া মানুষ হইছে জান্নাতি, কথা কোন ঠিক? আর আমাদের প্রস্রাব খেলে সে জায়গায় মরে যাবে, কথা বল না কে? আর কয় নবী আমাদের মত, আমাদের মত হইলো? আচ্ছা একটু এদিক সেদিক কথা বলে না বললে ভাই ভালো লাগে না। মানে এরা কি দিয়ে কি করে আমার বুঝে আসে না। আল্লাহ এদেরকে হেদায়েত করুক সবাই বলে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার আমার রহমাতাল লিল আলামিন নবী বলে দিয়েছে আমি নবী যখন মিরাজে যাই আমার আল্লাহ খুশি হই আমার 17 ফরজ নামাজ দিয়েছে 17 রাকাত কয় রাকাত সর্বমোট কয় রাকাত? 17 ফরজ। কয় ফরজ? পাঁচ ওয়াক্ত নামাজে 17 ফরজ। আপনি হিসাব করেন পাঁচ ওয়াক্ত নামাজ, আমি যেটা পড়ছি সেটাই কিন্তু বলতেছি। কিতাবের ভিতর আছে আদম নবী পড়ছে 2 রাকাত ফজর, ইব্রাহিম নবী পড়ছে 4 রাকাত জোহর, ইউনুস নবী পড়ছে 4 রাকাত আসর। আর যেই ব্যক্তি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে হাসরের মাঠে, যিনি কোরআন তেলাওয়াত করবে যার মধুর কণ্ঠ ধ্বনি কেঁপে উঠবে এত মধুর কণ্ঠ, যার নাম হলো দাউদ নবী, এত সুন্দর কণ্ঠ, তিনি পড়ছেন 3 রাকাত মাগরিবের। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফজর পাইলাম, জোহর পাইলাম, আসর পাইলাম, মাগরিব পাইলাম, এশা পড়ছে কোন নবী? এশার অন্য কোন নবী পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পাশের বেদ এখান থেকে শিখা যায়। সাহাবীরা প্রশ্ন করছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে উঠে গিয়ে ফজরের 2 রাকাত নামাজ ফরজ, কথা কো ঠিক কিনা? আর সারা দিন পরিশ্রম করে আমরা একটু রাত্রিতে ঘুমাবো, সেই সময় 4 রাকাত নামাজ। আবার নবী কয়
ঘুম থেকে উঠে তোমার দুই রাকাত ফরজ এটা চিন্তা করলা, আর ঘুমানোর আগে চার রাকাত ফরজ, এই বেদটা জানো? জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার নবী যখন মিরাজ করে আসে, আমার নবী যখন আসে রে পায়ে, আমার নবীর মিরাজের কথা সত্য না মিথ্যা? আল্লাহর বাড়ি গেছি, কথা কন ঠিক কিনা? আর এই বেঈমান কয় তুমি যে আসমানে গেছাও, রাস্তা কোন দে পাইলা? কি পাওয়া যাবে? আমার নবী কয় এই রাস্তা তোর চোখে পড়বে না, কথা কন ঠিক কিনা? সে কয় আচ্ছা রাস্তা নাই না পড়লো, তুমি যে গেছাও কেন গাড়ি গলি পাইলা? কি উপর মে কি যাইব, কি এমন গাড়ি আছে? তখন কি কিছু আবিষ্কার হয়েছে? রকেট বিমান ছিল? আপনারা মনে বুঝতেছেন না, মানে যে যার বিরোধিতা করবে এই বিরোধিতার শেষ নাই, তার ভুল ধরবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী কি পাগল ছিল? এই বেঈমান ওই মসজিদ থেকে জালালার শিখ ছাইরে দিয়া ও বাজারে যা বলতেছে, তোমরা খবর পাইছো? বলে কিসের খবর? সবাই কয় কেন পাগল হয়েছে? বলে সে কিনা বিরাজ করেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, সে কিনা আসমানে গেছে, তাই কি সম্ভব? বেঈমান ঈমানের স্বাদ বোঝে? বুঝবে না। ঈমানের স্বাদ বোঝে না। বন্ধুরা রে আর বাজারে বাজারে কইরা কইরা আমার নবীর পাগল খায়, আমার নবীর মিরাজকে অস্বীকার করে, এই বেঈমান বাজারে যাইয়া লম্বা একটা বড় মাছ কিনা পালাইছে, এই মাছটা কিনা যখন পানির দিকে রওনা হয়, এই মাছটা কান্দার কয় আল্লাহ আমার তুমি বানাইছো মানুষের খাবার হিসেবে, তাতে কোনো সমস্যা নাই, দিলা 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 আল্লাহ গো, এই বেঈমানের হাতে আমারে তুমি দিলা আল্লাহ গো, আমারে তুমি নবীর হাতে দিলা না, নবীর সাহাবীদের হাতে দিলা না, এমন বেঈমানের হাতে দিলাম যেই বেঈমানটা আমার হাতে দিলা, মানুষের সামনে যে আমার নবীর বিরোধিতা করে, আল্লাহ গো এই বেঈমানের হাতে কেন আমারে তুমি ফালাইলা? এই মাছটা কান্দে আর আল্লাহর কাছে বিচার দেয়, এই মাছটা যখন রাস্তা দিয়ে নিয়ে যাইয়া রাস্তার ভিতর জানে পাই তার কাছে বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে না, বুঝবে না? আরে বাড়ির ভিতরে যাইয়া বিবির কে ডাকি দিয়া কই বিবি রে, ও বিবি খবর পাইছো নি? বিবি বলে কি খবর পাবো? এইবার বেঈমানে কয় আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ পাগল হয়ে গেছে, বলে কেমনে পাগল হইছে? বলে বিবি রে আসমানে যাওয়া যাইব কোনো মানুষ কি যাইতে পারবে? বলেন না। বলে আব্দুল্লাহর কোলা কিরা আসমানে গেছে, আব্দুল্লাহর কোলা কিরা আল্লাহর বাড়ি গেছে, এইবার বিবি কয় স্বামী গো, কারণ আব্দুল্লাহর কোলা মোহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই গো স্বামী, আর সেই মোহাম্মদ যদি বইলা থাকে আল্লাহর বাড়ি গেছে, তাইলে আমি নিঃসন্দেহে বিশ্বাস করি তার কথা সত্য, জোরে জোরে কোন না শোনা। এই বেঈমান সাথে সাথে একটা চাবুক বাইকের কয় আমার খাস আমার পরশাত, তুই মোহাম্মদের পক্ষে কথা বলোস? এই বইলাই বিবির আচ্ছা মতো বাইরে এসে
বাইরের পরে বলতেছে তাড়াতাড়ি মাছ রান্না করবি, এই মাছ খাওয়ার পরে আমি যাব বাজারে, বাজার থেকে লোক নিয়ে যায় আব্দুল্লাহর গোলাম মোহাম্মদের আমি অ্যাটাক করব, আর তারে আমি পাগল বইলা দুনিয়াতে আমি সাব্যস্ত করব। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার বন্ধুরে তুই পাগল বানাবি, দেখ এইবার দুনিয়ার মানুষ তোরে পাগল বানাবে, দুনিয়ার মানুষ তোরে পাগল পাগল কবে আমি আল্লাহ তোরে পাগল বানাবো। জোরে কর, কথা ঠিক কিনা? আল্লাহ বানাইতে পারে কি পারে না? এইবার বেঈমান যখন মাছ দিয়া বলতেছে আমি নদীতে যাই গোসল করতে, সে গোসল করতে গেছে, এমন সময় গোসল করতে যায় একটা ডুব দিছে, কিতাবের ভিতর আসছে একটা ডুব দেওয়ার সাথে সাথে সে আর পুরুষ নাই, এইবার মহিলা হয়ে গেছে, মাথায় লম্বা চুল দিছে কে? ধরে কো বন্ধুরা রে আমার, এইবার বেঈমান চিন্তা করে ব্যাপার কি সুলাইলে কোথাতে রে রে মালিক ছিল, এইবার জাহাজের মালিকের চোখে পড়ে গেছে সুন্দরী একটা মেয়ে নদীর ভিতরে গোসল করে, এই বেঈমান গোসল করে আর মানুষের ডাক দিয়া কয় আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ পাগল হয়ে তাড়াতাড়ি জাহাজের নাবিকরা যায়, এবার সুন্দরী চারপাশ দিয়ে আটকাইছে, এই সুন্দরী তার কপাল খুলে গেছে, বলে কেন? বলতেছে আমাদের মালিক তোরে দেখে এক নজর দেখে চয়েস করে বাড়াইছে, তোরে বিয়া করব। এবার ইহুদি কি কয়, পাগল লাগে রে, আমি পুরুষ, আমি কি বোঝেন নাই? বলতেছে আমি পুরুষ। এবার জাহাজের নাবিকরা হাসার কয় কি করে পাগল লাগে রে, তুমি মহিলা? আর ইহুদি কয় না আমি পুরুষ, আমার বউ আছে, পোলাপান আছে। জাহাজের নাবিকরা হাসে আর মালিকরে ডাক দেবে, মালিক এটা পাগল কয় কে কয় না বলে পুরুষ কারে, ও আমার সাথে বিয়ে বসবে না, দেখে মিথ্যা কথা বলতেছে, তুই জান। এবার হাত বান্ধে পা বান্ধে বেরি মেরে আর টাইনে জাহাজের ভিতর তুলছে, তোলার পরে এবার জাহাজের মালিক বলতেছে সুন্দরী এরকম পাগলামি করো কেন, আমি তোমারে বিয়ে করব, কয় না বিশ্বাস করে না আমি পুরুষ। এখন জাহাজের মালিক বলতেছে মেয়েটা অতিরিক্ত সুন্দরী তো এজন্য মনে হয় একটু মাথার সমস্যা আছে, এটা পাগলি, এটা কি পাগলি পাগল, আরে পাগল হোক যাও সুন্দর তো প্রেম বিয়ে করব। এবার জোর করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ারে বিয়ে করছে, এক বছর নয় দুই বছর নয় কিতাবের ভিতরে আসছে 12 বছর সংসার করাইছে আবার আল্লাহ, আল্লাহ আকবার, কয় বছর? জোরে কল বন্ধুরা রে আমার, এইবার বেঈমানে এক বছর না দুই বছর নয় 12টা বছর সংসার করে, ওই ঘরের ভিতর সংসার হয় ছেলে হয় মেয়ে হয়, এইবার ইহুদি আরে 12 বছর পরে আবার নদীতে একদিন গোসল করতে যায়, আরে ভাই আমার আগের মতো যখন একটা ডুব মেরে দিছে আমার লাগের মতো তারে পুরুষ বানাইয়া দিছে, এ আমার মুরব্বী বাবা জিরাম, এইবার পুরুষ হওয়ার পরে যখন স্বামীর বাড়ি গেছে, এইবার স্বামী বাড়ির লোকজনের সামনে দাঁড়ায় কয় আমার সন্তানটা কই আসো, এই এই কি রে এ পাগল বন্ধু হইছে, এইবার মানুষ তারে পিটায়, ছেলেরা তারে পিটায়, আরে জাহাজের মালিক পিটাই রে ভাই, ইহুদি কয় আমি তো তোমার বউ, কি করে পাবে এটা পুরুষ, আমার বউ ছেলে হে মহিলা, কথাটা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার আল্লাহর মিলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা?
এইবারে পাগলার এমন ভাবে পিটাইয়া রে ভাই, এইবার বাড়ির থেকে যখন বের করে দেয়, এইবার পাগলা কি করলো ইহুদি কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে রওনা দিছে, এইবার নিজের বাড়ি যাইয়া দেখে গো আমি বাজার থেকে যেই মাছটা কিনে আনছিলাম আমার বিবি সেই মাছটা এখনো কাটতে আছে। আল্লাহ এখনো কি মাছ রান্নাই হয় নাই, এর ভিতর কয় বছর কাটাইছে, কয় বছর? আমার নবী যখন বিরাজে যায় দীর্ঘ 27 বছরের লম্বা সফর, অথচ আমার নবী মিরাজে যায় শরীয়তের দৃষ্টিতে। কিতাবের ভিতর আছে যে দরজার সিটকে দরজা আছে, দরজার সিটকে লিখে কি কোয়ান আপনারা আপনাদের কি বুঝতে কষ্ট হইতেছে আমার কথা? আমি কিন্তু ভেঙে ভেঙে কথা বলি যাতে মানুষ বুঝতে পারে। তাহলে দীর্ঘ 12 বছর কাটায় দিছে, এ খেলাটা খেলছে কে? আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি বলছিলাম কবর তাজা, মানুষও পাইছেন পাইছেন। এবার পৃথিবীর বুকে আমার একটা জায়গা আছে, সেই জায়গাটাই সূর্যের আলো কয়বার পড়ছে? একবার। কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না। পৃথিবীতে এমন একটা পাহাড় আছে, এমন একটা পাথর আছে, যেই পাথর থেকে তাজা উটনি বের হইছে, ধরে করছে তা বাচ্চা সহ। আবার ওই উটের পৃষ্ঠে বসে একটা নবী দিনের কাজ করছে, আর ওই উটের ধীরে ধীরে আলোচনা যদি সময় পাই ইনশাল্লাহ আপনাদেরকে দেব। তো এবার এমন একটা জায়গা, যে জায়গাটা সূর্যের আলো কয়বার পড়ছে? একবার। জায়গাটা কোনটা? যেই সময়টা ছিল কিতাবের ভিতর আসছে, প্রশ্ন করছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে, মনে আছে নাকি? আলী উত্তর দিবে, কারণ আলী জ্ঞানের অধিকারী। আল্লাহর নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। আলীর এত জ্ঞান আল্লাহ দিয়েছে। বন্ধুরা রে আমার আলী কান্দার কয় ভাই মারলে তুমি কি খবর পাও নাই, আমার নবীর মুখে কি শুনতে পাও নাই, আমার নবী কি বলে নাই? আমাদেরকে পিটায়া পিটায়া মাইরা পালাইব, কারণ আমরা তার দল ছেড়ে দিয়ে আপনার সাথে আইছি। মুসা নবী কয় পাগলা রে, একটু ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করো, কারণ ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্য সিদ্ধদের সাথে আছে। আরে এইবার উম্মতরা কয় নবী গো ধৈর্য ধারণ করতে পারবো না, তাড়াতাড়ি আমাদেরকে পার করার ব্যবস্থা করেন। এমন সময় আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে বইলা দে, আমার কালিমুল্লারে বইলা দে, এই লাঠি দিয়া পানির মধ্যে একটা বাড়ি মারবে, পানির ভিতরে একটা বাড়ি মারবে, পানির ভিতরে একটা বাড়ি মারলে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় ওই নদীর ভিতর 12টা রাস্তা বের করে দেবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 12টা জায়গায় আমার আল্লাহ রাস্তা বের করে দিছে রে ভাই।
হয়, নদীর বিতর্কে রাস্তা বের হয়ে গেছে। এই সময় যে নদীর মধ্যে যে রাস্তা মানে বের হয়েছে, ওই রাস্তার মধ্যে সূর্যের আলো পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত তারপরে বেরাজে রেজে কন্যা সুবাহানা। দুনিয়ার আলো বাতাস সেই জেলখানার ভিতর যায় না, অথচ তাজা থাকে, রাখে কে? আচ্ছা প্রশ্নের উত্তর দিতে তো না, 12টা বাজে গেল, একটা মানুষও উঠতেছে না, আল্লাহ করে আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি চিন্তা করতেছি আজকে মানে আমার তাড়াতাড়ি ছাড়িয়ে দিবে, এখন দেখতেছি মানুষ আপনাদের কি কষ্ট দিচ্ছে ভাই, আজ বুঝতে পারতেছেন তো? আল্লাহ করে আমি কি কারো বিরুদ্ধে কথা বলতেছি? আমি কোনো বিরোধিতা ওয়াজ করি না ভাই, কারণ বিরুদ্ধ আওয়াজ আমার করার সময় নেই। আমার কথা না, আমি সহজ সরল মানুষ, সহজ সরল আওয়াজ করি, সহজ সরল মানুষের সামনেই আমি কথা বলি। আবার কবে যে হুজুর এটা কি আসে কোরআনে? হ্যাঁ এটা আসে, আল্লাহ বলছে সূরা ফাতিহার ভিতর, বেশি দূরে না, সূরা ফাতিহা তো মুখস্থ আছে নাকি? আল্লাহ বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে সহজ সরল পথে যাও, কঠিন পথ আল্লাহ দেয় নাই, সহজ সরল পথ। বন্ধুরারে জেলখানার ভিতরে তাজা থাকে আসামি কারণটা কি ভালো করে শুনে নাও। আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ ওই জিনিসগুলো, ওই খাবার গুলো তোমার মা এবং তোমার বাবার খাওয়াইয়া আমি আল্লাহ 70 ফোঁটা রক্তের মধ্যে থেকে তুমি ছিলে একটা রক্তের পিণ্ডে পরিণত, সেখান থেকে আমি আল্লাহ কি করলাম, তেলে তেলে সুন্দর করে একটা গোস্ত পরিণত করলাম, আমি গোস্ত দিলাম, তার ভিতরে হাড্ডি দিলাম, হাড্ডির ভিতরে ক্যালসিয়াম দিলাম, হাড্ডির উপরে গোস্ত দিয়া গোস্তের উপরে চামড়া দিলাম, চামড়ার এত সুন্দর করে দিয়া উপরে ফি ফরারি মাকনুন, আল্লাহ বলছে আমি একটা প্যাকেটের ভিতরে সংরক্ষিত করলাম, জোরে কোন সুবহান। তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না আমরা, এত সুন্দর হাত পাইছেন, এত সুন্দর চোখ পাইছি, এত সুন্দর পা পাইছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবে না মেজর হবে? এই যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসেছেন এটুকু সময়ের যদি শুকরিয়া আদায় করেন, কিয়ামতের আগ পর্যন্ত করলেও তবুও শুকরিয়া আদায় শেষ হবে না। তাহলে আমরা আল্লাহর এত নিয়ামত পাইছি, যারা অক্সিজেন কিনে ব্যবহার করতেছে তারা বোঝে কি ঠেলা, আর আমরা ফ্রি পাইতেছি, কথা কন ঠিক কিনা? এই যে চশমা ব্যবহার করে যারা তারা বোঝে যে চোখের কি দাম, কথা কন ঠিক কিনা? আপনি হাইটে যাইতেছেন, যাদের পায়ে ক্যালসিয়ামের অভাব তারা চিন্তা করে যে সুস্থ পাটা কি রকম আরাম, এই যে কপাল দিয়ে আমরা সিজদা করতেছি মসজিদে যায়া, আমরা কপাল দিয়ে মালিকের সিজদা দেই, যারা সিজদা দিতে পারে না তারা চিন্তা করে আহ কি করছিলাম, এরকম যখন ছিলাম তখন একটু আত্মা ভরে যদি সিজদা দিতে পারতাম আজকে শান্তি পেতাম। এই জন্য ভাই সময় থাকতে সাধন করো, সময় থাকতে ইবাদত করো, যুবক বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে, বুড়ো বয়সে ইবাদত করলে কাজ হয় না, কারণ মুরব্বীদেরকে জিগে দেখেন আপনারা আমার কথা লজ্জা পায় না, আমি যা বলি এটাই সত্য, মুরব্বীদেরকে যা জিগেবেন এমনও মুরব্বি আছে, এমনও মুরব্বি আছে যে ওযু করবে নামাজের জন্য ওযু করতেছে, ওযু করা শেষ, ওযু করা শেষ মানে উঠবে আবার ওযু শেষ,
কথা বল লাগে মানে ওযু শেষ করে নামাজে যাবে ওযু শেষ আবার ঘুরে ওযু করতেছে কি বাবু আমাকে একবার ওযু করলেন খারে বাপু বুঝবে না বলুন কে কয় ওযু করা শেষ হইনি তো আবার ওযু করা গেছে হাসতে চাও সময় আসবে কি রকম সময় আসবে না ভাই ও তাই ও এখানে ইন্ডিয়ার বলি এই দেখেন আমার ভাই শুনছে আমি ইন্ডিয়া বাস করছি হ্যাঁ 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 না তারপরও ফজর নামাজ আছে মানে এটা চিন্তা মানে আমার জন্য না সবার জন্য এটা হিসেব করতে হবে ভাই সামনে বসেছি আমি উঠছি আমার পক্ষে যাবো এই গেছে আপনি করে পক্ষে তাহলে কোন আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করো সবাই করো আমিন আর একটু করে করো আমিন বন্ধুরা রে আমার নামাজের হাকিকত মুসলিমে নাই এই নামাজটা শুধুমাত্র নবীরা পড়ে নাই এই নামাজটা শুধুমাত্র সাহাবীরা পড়ে নাই এই নামাজটা ওলি আল্লাহর করছে কথা ঠিক যেহেতু ওলি আল্লাহর শান আমাকে একটু বলতে বলছে তাই আমি একটু টাচ দিয়ে যাই আবার না বললে বাড়ি আল্লাহ আমি একটু কষ্ট পাবে কারণ তার একটা আবেগ ইচ্ছা হ্যাঁ আমি যদি এও সারা রাত করি কিন্তু আমি যদি ওইটা একটু না বলি তখন সে কষ্ট পাবে এজন্য আমি অল্প একটু আলোচনা আবার এখানে আসব যদি সময় পাই আমি আসব বরবীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির ঘটনা কম বেশি মুরব্বিরা বেশি ভালো করে জানে তাই না মুরব্বিরা এটা এটা কিন্তু বেশি করে জানে কিন্তু এই যে কচি কাছে আজকে বিশেষ করে আমার যুবক ভাইরা অনেকেই এটা জানে না তাদেরকে একটু জানানোর দরকার কথা ঠিক কিনা বরবীর আব্দুল কাদের জেলানি এমন একজন জবরদস্ত ওলি তাকে আল্লাহ তাআলা এত ভালোবাসছে এত ভালোবাসছে আর তিনি শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য জগৎ বিখ্যাত ওলি হিসেবে পরিচিত আব্দুল কাদের জিলানি জোরে করে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি তিনি যেমন ওলি হয়েছে সে আবার কেমনে হয়েছে জানেন সে যে ওলি হয়েছে এটাও তার মায়ের ভালোবাসায় জোরে করে সুবহানাল্লাহ এই যে ওয়াজ যে আপনারা দেন আপনারা তো চিন্তা করেন না যে ওয়াজটা দিলে আবার কোন দিয়ে যাবে এই ওয়াজটা করতে গেলে তো আবার বাপ মায়ের সম্মান আসবে আবার বাপ মায়ের খেদমত আসবে কথা বল ঠিক কিনা আব্দুল কাদের জিলানির মা আব্দুল কাদের জিলানির নিয়া পেটে নিয়া তিনি কোরআন পড়ছে কি আমাকে এই বিষয় দিছেন না আপনারা তো শুনছেন আচ্ছা এই বিষয় যদি বলতে যাই আবার এর ভিতরে একটু উচিত কথা আসবে বলা যাবে না আব্দুল কাদের জেলানির মা কি করছে আমার মায়েরা কি করে বর্তমানে মেয়েরা পরে স্টার জালসা জি বাংলা নিয়ে বসে থাকে সারাটা দিন সিরিয়াল নেয় কথা ঠিক কিনা আর শ্বশুর শাশুড়ির সাথে করে বিয়াদুবি আব্দুল কাদের জিলানির মা পেটে বাচ্চা নিয়ে তিনি কোরআন পড়ছে এক পারা নয় দুই পারা নয় কিতাবের ভিতর আসছে 18 পারা জোরে করে সুবহানাল্লাহ ওয়াজ যেহেতু দিছেন তাহলে একটু পড়ি নাকি বল আব্দুল কাদের জিলানির মা তিনি কোরআন পড়ার কারণে তার সন্তানটা 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে আসছে জোরে করে সুবহানাল্লাহ আর আমাদের মায়েরা দেখে স্টার জালসা জি বাংলা আর এইতে দেখে আর যে প্যাডে থেকে যে বাচ্চাটা হয় আপনারা দেখেন ওইটা নাই ন্যাংরা বাসুর নাই তেরা জাহান কথা কয় না
আমার যেহেতু দিয়েছেন খালি ওয়াজ করলে তো ওয়াজ তো বোঝা লাগবে, ও ওয়াজ তো সবাই জানে, আমি যে ওয়াজ করবো এটা কিন্তু মুরব্বীরা সবাই জানে, এটা পারি কতক্ষণ ঠিক কিনা, কিন্তু এই যে ওয়াজের হাতে যে কিছু ওয়াজ করা লাগবে এটা করে দেওয়া লাগবে। এইবার আপনাদের টাঙ্গাইল জেলার ভিতরে আপনাদের কাছে আমি বলতেছি, আপনারা সত্য কথা বলবেন, আপনাদের জানা মতে আপনারা দেখছেন যে কোন ডাক্তারের বউ সিজার হয়? কথা বল না কেন, ডাক্তারের বউ সিজার হয় হয় না কেন? শোনেন শোনেন, ডাক্তার নিয়ম কানুন বলে দেয়, আমাদের বিবিরা পেটে বাচ্চা আসলে কাজ করা যাবে না, রান্না করা যাবে না, ঘর ঝাড়ু দেওয়া যাবে না, কাপড় ধোয়া যাবে না, খালি বসে বসে সিরিয়াল দেখা যাবে, বদমাইশি করার জায়গা পাও না। না আমি কথা বললে তো তিতা লাগে, দাওয়াত দেশ বা না দেশ উচিত কথা আমাকে দিছস বইলেই যায়, এটা কি বল? একটা কুত্তা যখন বাচ্চা দেয় সাতটা আটটা পর্যন্ত বাচ্চা দেয় তার সিজার হয় না, কথা কয় লাগে? একটা কুকুর এতগুলো বাচ্চা দেয় বছরে বছরে তার সিজার করা লাগে না, আর এই মহিলা একটা বাচ্চা দিতে গিয়ে দূরবে তার সিজার করা লাগে, কারণ আমি বলে যাই, রাগ করিস না ভাই, ভালো নাকি কষ্ট পেতেছে, আমি বলে যাই তোমার সিজার করা লাগবে না, তোমার পেটে বাচ্চা আসছে, তুমি বাচ্চা পেটে নিয়া তুমি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, শ্বশুর শাশুড়িকে ফজরের নামাজের আগে যে কোনো নামাজে শ্বশুর যখন নামাজে যাবে শাশুড়ি যখন নামাজ পড়বে আগ মুহূর্তে যায়া তুমি নামাজের জন্য তাকে ওজুর পানি দিবা, ওই শ্বশুর শাশুড়ি ওজুর পানি পায়া ওজুর পানি দেয়া ওজু কইরা নামাজ পড়া আত্মা বইরে দোয়া করবা, আল্লাহ আমার বেটার বউ আমারে ওজুর পানি দিছে, আল্লাহ তুমি আমার বেটার বউকে সুস্থতা দান করো, আল্লাহ আমার বেটার বউকে তুমি কবুল করো, কথা কোন ঠিক কিনা? তুমি তো এই দোয়াগুলো পাও না, তোমার পেটে বাচ্চা আসছে তুমি খালি শ্বশুর শাশুড়ি আছে এখানে কেটুন কেটুন করো, সকালবেলা শ্বশুর শাশুড়ি ডাকে নামাজের জন্য কে রে কই মারহাবা, ও কারণই আছে দেখে গেছে নাকি আছে জেনারেটর আছে? আচ্ছা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দেন এক সাথে লা ইলাহা মাশাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা মাশাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমি কি এখানে মহিলাদেরকে অপমান করতেছি? না, এটা কি ভালোর জন্য বলতেছি না? অনেকে কিন্তু আমার বিরুদ্ধে আবার কথা বলবে ভাই, আমি কিন্তু ভালোর জন্য বলতেছি। দেখেন আপনারা চিন্তা করে দেখেন, একটা কুকুর এতগুলো বাচ্চা দেয় তার সিজার করা লাগে না, আর তুমি একটা বাচ্চা দিতে গেছো তোমার সিজার করা লাগে, কারণ তোমার উপর আল্লাহ গজব চাপাইছে। আমার সিজারের বাচ্চা হয়েছে দেখে তুমি সুখী হবে তা কিন্তু না। সিজার যেই বাচ্চা হয় হাসপাতালে দেখবা ওই বাচ্চার কানে আজান দেওয়া হয় না, কথা বল না গিয়া। বাড়িতে যেই বাচ্চা হয় নরমাল ডেলিভারিতে ওই বাচ্চার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয়। এটা দেওয়ার দরকার আছে নাই? এশারের নামাজ পড়লাম, আগে আজান দিছেন পরে নামাজ, ফজরের আজান হবে পরে নামাজ, জোহরের আজান হবে পরে নামাজ, তোমার আমার নামাজ হবে আজান। এই তো ওয়াজ দেখেন, বুঝতে হয় জন্মের সময় তোমার আজান ইকামত দেওয়া হয়, মরণের সময় নামাজ হয়, কথাটা ঠিক কি না? আব্দুল কাদের জিলানীর মা কেমন মা ছিল দেখেন, তার বাপটা আবার কেমন ছিল, আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার কেমন, একটা ফলের ঘটনা, এগুলো সবাই জানে তাই না? এই অস করা লাগবে না, আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে টান দিয়ে যাই, মূল যেটা আমাদের দরকার, মানে এই অসটা শুনে যেন মা বোনেরা আমল করতে পারে, আল্লাহ কবুল করুক সবাই বলুন আমিন। আরেকটু শুনে করে আমিন। বন্ধুরা রে আমার, আরে আব্দুল কাদের জিলানীর মা, ছোট বাচ্চা নিয়ে আরে ভাই, এই বাচ্চারা পেটের ভিতরে নিয়া এইবার মা সরলি কোরআন তেলাওয়াত করে মধুর কণ্ঠে কোরআন পড়ে, যতই পড়ে ততই মজা লাগে, কারণ আমার আঠারো পারা পর্যন্ত পড়ার পরে এইবার তার সন্তানটা ভূমিষ্ঠ হয়, এই ছোট্ট বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, আসলে সন্তানটার পাইয়া পাদর করে যখন পুকুরি বাজি তার ঘটনাটা সেই জানা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, ছোট্ট বাচ্চা যখন হাঁটা শেখে রে ভাই, আমি বক্তব্য দিতে চাই তোমার, আমি মাদ্রাসায় দেব ছোট্ট বাচ্চা কইমা, আমারে তুমি মাদ্রাসায় দিতে চাও, আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় যাব, আমার কোন সমস্যা নাই, জনক দুখনি মাঝখানে যাই না বাজে তারা, আরে ছোট্ট বাচ্চা মায়ের আসল কইরা যাই না বাজের সাথে দাঁড়াইয়া যায়, আল্লাহ ভাগ আব্দুল কাদের জিলানীর মা, যাই না বাজের মুসাল্লাই সিজদা দেই রে ভাই, এই ছোট্ট বাচ্চাও সিজদা দিয়া টট্টা নারায়া নারায় কি যেন পাঠ করে, মাহজরনি তাসবিহ পড়ে ঠোঁট নড়ায়ে সন্তানটাও নড়ে রে ভাই, এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে সাথে নিয়ে নামাজ পড়বেন, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাইবেন। অনেকে কিন্তু এটা বিরোধিতা করে, অনেক ইমাম সামনে ছোট ছোট বাচ্চাদেরকে বের করে দাও, এর ভাই বের করে বানা, ভালো করে শিখে দাও, ভালো করে শিখে দাও, আমার নবী বলছে ছোট্ট ছোট্ট বাচ্চা যখন সাথে নিয়ে নামাজ পড়া হয়, ওই বাচ্চারা যদিও তাসবিহ পড়তে পারে না কোরআন পড়তে পারে না, যখন কোনো ব্যক্তি নামাজে পড়ে বাচ্চা যখন সাথে সাথে সেজদা দেয়, ওই বাচ্চারা দেখে ওই মানুষটা কি করে, ওই সাথে সাথে বাচ্চারাও করে, মা যখন ঠোঁট নাড়ায় বাবা যখন ঠোঁট নাড়ায় তাসবিহ করে বাচ্চারা ঠোঁট নাড়ায় কিছুই পারে না, কিন্তু ঠোঁট নাড়ায় আল্লাহ কত নামাজ
হইব কি কি রাতে নাই রে, কিন্তু তোর নামাজ দেখে ছোট্ট বাচ্চা নামাজ পড়ছে, ওই নামাজটা আমি আল্লাহ কবুল কইরা ফালাইছি, জোরে জোরে করে না সুবহান। নামাজের দরকার নাই আর আই তো নাম আল্লাহ আহরণ দিবা বি আহাদি বি আসরে বিহি কুল্লা ইয়ামাল খামসান হালে বা আদি উদারনি হিসাই গুলো কালো ফাদালিকে বাসর সালাতি খামসি ইয়াম আল্লাহু বিহিনাল খতায়া রাহুল বুখারী বুখারী হাদিস আল্লাহ রাসূল বলছে পাঁচ ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায় আল্লাহ রাসূল বলছে তার দেহ গুলো ঘুরা থাকতে পারে না। আসরে কাল সুবহান নামাজ আব্দুল কাদের জেলানির মা পড়ে আব্দুল কাদের জেলানি পড়ে আমরা পড়ব আমাদের বাচ্চাদেরকেও পড়ার তাগিদ দেব কথা ঠিক কি না? আর আরে আমরা তো বাচ্চাদেরকে কি বলি নিজেরাই তো পড়ি না, আমাদের ইমান আবার কেমন? আল্লাহ রাসূলের সাহাবীরা যদি মসজিদে যাইতো আর এই সাহাবীদেরকে যদি কেউ তালাশ করতো বাড়িতে এসে যদি বলতো যে অমুক সাহাবী বাড়িতে আসো তার ছোট বাচ্চা উত্তর দিত যে আব্বু তো বাড়িতে নাই বলে কোথায় গেছে বলে মসজিদে গেছে কয় আসবে তো কত কয় তা তো জানি না। আর যদি বাজারে যায় যদি বলে এ অমুক বাড়িতে আসো আব্বু বাড়িতে নাই বলে কোথায় গেছে কয় বাজারে গেছে না আসবে তখন এই আখুনি আর কয় আমার আব্বা বাজারে গেলে দেরি করে না আর মসজিদে গেলে কয় যদি নামাজে মজা পায় দিন চলে যাবে আব্বা আসবে না। তাদের ইমানটা কেমন ছিল? তাদের বাচ্চা কাচ্চাদের ইমান কেমন ছিল? তার বাচ্চা কাচ্চারা কি সাক্ষী দেয় আর আমাদের বাচ্চা কাচ্চারা এই সাক্ষী দিব? জুমার দিন মসজিদে যায় যদি তোমার আব্বা গলে গেছে আব্বা মসজিদে গেছে আসবে তো হুজুর সালাম ফিরিতে দেরি আমার আবার আসতে দেরি কথা বল না গিয়া যেটা সত্যি এটাই তো বলতেছি। কিছু লোক আছে হুজুর সালাম দিবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মানে যাই নেই আছে না নাই ডিজিটাল কায়দা নাই ভাই ফাঁকি দিয়েন না ভাই যার যার আমল তার তারই যাবে। আমি ওয়াজ করতেছি ভাই এ গলা বাইরে আয়া এ গলা বাইরে এই ওয়াজ করে আমার কি লাভ হবো ভাই? যদি আমার ওয়াজ থেকে আপনারা যদি একটু হিদায়ত পান একটু আমল করেন তাহলে ভাই আমার ওয়াজটা কাজে লাগবে আমার ওয়াজটা সার্থক। এই যে আমি দোষের কথাগুলো বলতেছি এখান থেকে অনেক মানুষ আছে যে এখান থেকে শিক্ষা নিবে না আর এই ভুলগুলো করা যাবে না কথা বলেন ঠিক কিনা? নাকি আপনারা কষ্ট পেতেছেন? মুরব্বী বাবারা কষ্ট নেন না আপনাদের দেখলে মায়া লাগে দেখেন মুরব্বী এই যে মুরব্বী এই যে মুরব্বী আমার দিকে এমন ভাবে চাতক পাখির মতো মুরব্বীরা তাকায় রয়েছে এদের দিকে তাকালে মায়া লাগে কারণ ওই যে আমার ভাই সাক্ষী দিল যে এর আগে ওয়াজ শুনছি আজকে আমি ওয়াজ করে যাচ্ছি আল্লাহ হায়াতে বাসা রাখলে টাঙ্গাইলে আমি বাংলাদেশে 64 জেলা প্রত্যেকটা জেলাতে আমি প্রোগ্রাম করেছি আমি আমার নিজস্ব গাড়ি না প্রতিটা জেলাতে প্রোগ্রাম করেছি তবে যতগুলো প্রোগ্রাম আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যতগুলো প্রোগ্রাম করেছি তার ভিতর সবচাইতে বেশি প্রোগ্রাম করেছি আমি টাঙ্গাইল জেলায় সবচাইতে বেশি প্রোগ্রাম আমি টাঙ্গাইল জেলায় টাঙ্গাইল জেলাতে প্রায় 26টা প্রতিষ্ঠানের মাহফিল করছি মাদ্রাসা মসজিদ কবরস্থান 26টা প্রতিষ্ঠানের তো এই জন্য টাঙ্গাইল জেলার প্রতি আমার অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আমি 2500 আমি 80,000 টাকার মাহফিল ক্যান্সেল করে আমি আসান আলী বাদাইবের মাহফিল করে দিয়েছিলাম এত ভালোবাসা টাঙ্গাইল জেলার নাম শোনার পর। তো যাও যাও আমি চাই ভাই আপনাদেরকে এই যে নিয়ে আমি ওয়াজ করতেছি এত রাত্রে আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আমার কথাটা ফালা দিয়েন না যার যার আমল ভাই শেষে করেন ভাই কারণ আমার আমল অন্য কেউ করে দিতে পারবে না আপনার আমলও ভাই আমি করে দিতে পারবো আমার কবরে আপনি যাবেন না আপনার কবরেও আমি যাব না আমার হিসাব আপনি দিতে পারবেন না আপনার কবরে হিসাব আমিও দিতে পারবো না কথা ঠিক কিনা? তাহলে যার যার বিপদ তার তার আসবে কথা বল ঠিক কিনা? তাহলে এই মুহূর্তে এই যে এখানে যারা আসছেন ভাই এখানে যারা আসছেন এখন যদি আমার সমস্যা হয়
এখন যদি আমার সমস্যা হয়, আমি যদি বলি যে ভাই আমার এই সমস্যাটা হলো বা আমার গাড়ির সমস্যা হচ্ছে, আপনারা 100 করে টাকা দেন, 200 500 করে টাকা দেন, যাদের আছে দিবে না ভাই? হ্যাঁ দিবে, অবশ্যই দিবে, এই ভালোবাসার মানুষগুলো দিবে। কিন্তু ভাই আমি যদি মারা যাই আমার গুনার বাকি কেউ নিবে না? নিবে? কিতাবের ভিতর আসছে আল্লাহর নবী বুজুর্গ লিখছেন, যার ব্যক্তি সুন্দর করে সংসার সাজাইছে, বাড়ি গাড়ি সাজাইছে, কিন্তু সাজায়া চিন্তা করছে লাস্টে যায়। আচ্ছা সুদের ব্যবসা করে না মানুষ, ও যদি বুঝতো ভাই, বিশ্বাস করেন মরণের সময় যে এই সুদের বিষয়, ও যদি বুঝতো খোদার কসম ও সুদ খেত, মরে যাইতো তাও সুদ খেত না, যদি এই বিষয়টা বুঝতো। আসলে বুঝি না তাই আমরা পাগল। একজন সংসার সাজাইছে, কিতাবের ভিতর আছে, সাজাইয়া মরণের সময় এসে গেছে, তখন চিন্তা করছে হায় হায় আমি কি করলাম, এত সুন্দর করে বাড়ি করলাম, গাড়ি করলাম, জমি করলাম, কিন্তু আমার সাথে তো কিছুই যাবে না, আর এইটা তো আমি দুই নম্বরই করে বানাইছি, বিভিন্ন মিথ্যা কথা দিয়া ইনকাম করে আমি এগুলো সাজাইলাম, কিন্তু আমার এগুলো বাঘ আমার ছেলেরা নিবে, আমার গুনার ভাগ তো হইবে না, কথা আমার ঠিক কিনা? কিতাবের ভিতর আসছে সহিহুল বুখারী, তখন বাপটা সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা শোন আমি তো মরেই যাব, আমার লাশটা তোরা গোসল করায়া পুরন কাপড় দিস। কি কাপড়? পুরন কাপড় দিস, নতুন কাপড় না দিয়ে পুরন কাপড় দিয়ে পুরাইয়া আমার ছাইগুলো তিন জায়গায় ফালাবি, একটা হলো বাতাসে উড়াবি, আর একটা হলো কিছু অংশ নদীর ভিতর ফালাই দিবি, পানিতে ভাসায় দিবি, আর কিছু অংশ জঙ্গলের ভিতর ফালাই দিবি, যাতে আমারে আল্লাহ যেন তাড়াশ করে না পায়। তবে এই ভয়টা থাকার কারণেও কিতাবের ভিতর আছে আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তিটাও জান্নাতি, জোরে করে সুবহান আল্লাহ। সেটাই কবুল করে, জোরে জোরে কথা বলো সুবহানাল্লাহ। আরে রাস্তা দিয়া হাইটা যাত, একজন কৃষক রাস্তার মাঝে যায় কান্দারে কয় আল্লাহ গো তোমার নীলাকালা বুঝি না, এই মুহূর্তে যদি একটু বৃষ্টি হইত আমার ফসলটা ভালো হইত, আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি না দিয়ে তুমি রোদ দিলা আমার ফসলটা তো হইল না, ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিয়া এইবার পা পা করে হাইটা ওই ব্যক্তিটার সামনে দাঁড়াইয়া বলে কি ভাই সামনে কান্দেন কেন, ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকাইয়া বলে তোমার কাছে কইলা কি হইব মামা, আরে ছোট্ট বাচ্চা কই কি ভাই সামনে কেন কান্দ, বলে আমি কান্দিরা বাবা জানি এই মুহূর্তে যদি আমার লাভ বৃষ্টি দিত আমার ফসলটা ভালো হইত, আমার ফসলটাই আমি লাভবান হইতাম, আমার মালিক আমার বৃষ্টি দেয় না, ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কয় আল্লাহ তার বৃষ্টি লাগবে কেন তুমি বৃষ্টি দাও না, এই কথা বলতে দেরি রে ভাই, বৃষ্টি হইতে দেরি ভাই, না জোরে জোরে কর না পড়বো
এর তো করা শিব নাই নাকি মাদ্রাসার স্টাইল নাকি নাকি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من কি কোরআন পড়ার ভিতর মজা আছে নি জোরে কর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে দেখতে হায় হায় এত মজা উস্তাদ ডাক দিছে নতুন ছাত্র আসো আমি উস্তাদ কি কয় আপনারা পড়েন একটা করে হওয়ার পর দশটা করে দেখি তখন ঠিক কিনা উস্তাদ কি কয় ছাত্র উস্তাদ ছাত্র একসাথে লাগা যায় বা তা উপরে তালুর সাথে তা তা জিম 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 একটা বাতাস হা হাম জা প্রতিটা অক্ষরে বড় করে নাকি নাকি সুন্দর আছে আপনারা কি নাকি পাবেন না পরে কি লাভবান হন নাই ভালো লাগে নাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছাত্র আমরাও এখন ছাত্র কথা কোন ঠিক কিনা এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি মারা যায় জানাইছি তাহলে মেরে ভয় কবরে ছাত্র ছাত্র এবার উস্তাদ পড়তেছে কও তা ছাত্র পায়
প্রস্তাব পায়, জিম জিম ছাত্র পায়, হা কে রে ছাত্র কোথায় বুঝতেছেন? বন্ধুরা রে আমার উস্তাদ কাই হই যা মালাইছি রে মুক্ত ভেতরে পড়ানো যাইব না। এই করে শোনা পাও আমার সাথে সুন্দর করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ছাত্র বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। কেরে কি কয় উস্তাদ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যাদের সন্তান আছে অথবা নাতিপতি আছে আপনাদেরকে বলি, আপনারা নিয়ত করেন একটা সন্তানের মাদ্রাসায় দেন, আপনি পড়তে পারেন নাই, আপনি একটা তলবে এলেন বাবা হন, একটা তলবে এলেন হাফেজের একটা দাদা হন, তবুও লাভবান হবে। আপনি একটু ভালো পরামর্শ দেন, একটা ছাত্রকে ভালো পরামর্শ দিয়ে একটু পড়াশোনা সহজ হতে পারে। আমাদের সমাজে কিন্তু এটা নাই, দেখবেন একটা ছেলে যদি ভালো কথা চাইতে চায় মাতবাররা যায় আরো উস্কানি দেওয়ার খারাপ কথা কি কর না আছে না নাই হিংসুটার মাতবার আছে না? একজন গরিবের ছেলে পড়াশোনা করে আর হিংসুটা মাতবার পছন্দ করে না, মাতবারের ছেলে পড়াশোনা করে। সমাজে দেখবেন নেতাদের ছেলেরা বড় বড় প্রাইমারি স্কুলে পড়ে আর গরিবের ছেলেরা সরকারি স্কুলে পড়ে, কতক্ষণ ঠিক কিনা? আর বড় লোকের ছেলেরা পড়ে কিছু হিংসুটে মাতবার আছে না? আমার ছেলের প্রতি মাসে পড়াইতে দেই আমি 20,000 টাকা, আর অমুকের ছেলে দেয় 1,500 টাকা, ওইটার হাতে কি আমাদের তুলনা হবো? আর ওই ছেলে পড়াশোনা করছে, এটাও পড়াশোনা করছে, মাতবারের ছেলে প্রতি মাসে 20,000 টাকা দিছে, ফেল করছে, ওটা পাস করছে। গরিবের ছেলে কি করছে? পাস করছে। আর মাতবারের শরীরে আগুন লেগে গেছে, মাতবার কি পাস না করে ওরা মেট্রিক পর্যন্ত শেষ, ওরা আয় পরীক্ষা দিতে পারবে না, মানে ওর ভুল তো ধরাই লাগবে, বুঝেন নাই? হিংসার একটা কায়দা কিন্তু আছে, দেখবেন বাড়ির ভাষায় যারা তো হিংসা করে কয়েক ঘন্টা বেড়া দেয় আছে না নাই? আর কইতেছি কি ওরা পাস না করে মেট্রিক পর্যন্ত শেষ, তাই নাকি? এবার ও যখন আয় পরীক্ষা দিছে ওরাও পাস করছে, গ্রামের লোকজনকে মাতবার ওরা আয় পরীক্ষা দিয়ে আয় পাস করছে না করে, ওই আয় পরীক্ষা দিছে না তাই নেটে ওড়ি শেষ। এবার যখন বিয়ে পরীক্ষা দিছে মাতবার বিয়ে পাস করছে না করে ওড়ি শেষ। এবার যখন এমএ পাস করছে মাতবার সামনে না এমএ পাস করলো, আরে এমএ পাস করলে কি হবো তা চাকরি হবে। এবার যখন চাকরিও পাইছে তার মাদ্রাসা ওটা চাকরি পাইছে, কার চাকরি হলো না পাই বেতন পাইবো না? আছে না এখন কইতেছে ছেলেরা আবার বেতন পাই গেছে, কার না মাদ্রাসা বেতন পাইছে, বেতন পাইছে তাই গিয়ে ও বেতন ওরা খাইবে না, দেখছেন? এবার যখন বেতন পাইছে বাপ বেটা ছায়া বাজার করছে আর ব্যাগ বইরিয়া চার পাশে ব্যাগ ভরে বাজার করে রাস্তাতে হাইটে দিতে ব্যাগ দিয়ে বাদ বারে দিতে বাদ বার উইজে আপনি বলেন বাজার করে এবার গুলা খাইরো না উইজে দিয়ে গেছে। সত্যি সত্যি হ্যাঁ কয় বাজার নিচে নিচে তাই কি ও তা খাইলেও আবার হজম হবে না, সমাজে এরকম মাতবার আছে না? নাই হিংসা করা যাবে না বন্ধুরা রে আল্লাহ। আরে ছোট বাচ্চা সকল কোরআন পড়ে রে ভাই, এইবারে উস্তাদ তার টান দিয়া বুকের ভিতরে নিয়ে কয় বাবা রে ও বাবা আব্দুল কাদের রে এত সুন্দর করে কোরআন পড়ো কারণটা কি? এই কোরআনটা তুমি পারলা কেমনে পারলা কারণটা কি? এইবার ছাত্র যখন পড়া শুরু কইরা দিছে উস্তাদে কয় আমি এত মজা পাইলে আমার কাছে আমার জীবনে যত ছাত্র পাইছি
মজা পাই নাই, এত সবকে একসাথে কই দিতে পারে নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এক পারা নাই দুই পারা নাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, 18 পারা কুরআন, 18 পারা কুরআন শরীফ পড়িরা সামনে শুনাইছে, জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই 18 পারা কুরআন পড়িরা রে ভাই, এইবার যখন টাইম গেছে রে বন্ধু, যদি আটক বাক কইরা পানি পড়ে গো, ওস্তাদ কই বাবা রে কান্দছে কেন রে বাবা কান্দছে কেন, সাতর বলে হুজুর গো আমি কেন কান্দি জানেন কি, এই 18 পারায় আমি পড়তে পারলাম, বাকি পারাগুলো পড়তে পারলাম না, এই জন্য আমি চোখের পানি পালায়া কান্দি। আরে দুইটা চোরে দিয়ে তার বাক করে পানি পড়ে রে বন্ধু, আমার নবী বলেছে দুইটা চোখে যদি পানি থাকে, দুইটা চোখ আমার আল্লাহ বলছে জাহান্নামের আগুনে দিবে না, এই দুইটা চোখ কোন দুইটা চোখ ভালো করে শুনে নাও। ইবনে আবি আব্বাস থেকে বর্ণিত, আমি বলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه আমার নবী বলছে দুইটা চোখ আয়না নিলা তামাসসাল আল্লাহর আইবুন বাকাত মানে খাশিয়াত আল্লাহ আইবুন বাকাত তারিসুবি সাবিলিল্লাহ, মাত্র দুইটা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিবে না। একটা হলো যে চোখ যে আল্লাহর ভয়ে চোখের পরে সারছে, দুই নম্বরে যে চোখ আল্লাহর রাস্তায় পারত ছিল, জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফালিয়া দহাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা, বান্দা তুমি কম করে হাসো বেশি করে কাঁদো। এই জন্য দেখেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, এইবার তার ওস্তাদ ডাক দিয়ে বলতেছে বাবা আর চোখের পানি ফালাইস না, তোর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না, বাবা তোর বাবার কাছে তোর মায়ের কাছে নিয়ে চল, আমি একটু তোর মায়ের সাথে কথা বলতে চাই। এমন ছাত্র আমার কাছে কেন ভর্তি করলো যেই ছাত্র কোরআন পড়তে পারে পুরো 18 পারা হাফেজ, আমি তোর মায়ের সাথে কথা বলতে চাই। ছোট্ট বাচ্চাটার হাত ধরে যখন বাড়িতে যায় আব্দুল কাদের জিলানী মা দেখতেছে, কারণটা কি আমার ছাত্র কি অপরাধ করলো এরকম ভাবে নিয়ে আসছে, ইয়াল্লাহ এত রাত হয়ে গেছে ভাই, আবার ফ্যান আনেন কেন, আমি গত রাতের মানিকগঞ্জে এক দরবার মাহফিল করছি, আমার রাত তোরা তুলে দিছে একটার দিকে, সারা রাত ব্যাপী মাহফিল, আমি একটা মিনিটও ঘুমাইতে পারি, আমার এই ক্যামেরায় সব রেকর্ড আছে বুঝছেন, গত রাতের কথা। আবার ওখান থেকে আসছি সিরাজগঞ্জ ঢুকছি, আবার ওখান থেকে আসছি, মানে আমি ঘুমাইতে পারি, রাত্রেও ঘুমাইনি দিনেও ঘুমাইনি, প্রতি রাত্রে এরকম প্রোগ্রাম একটা না একটা ঈদের পর থেকে একদিনও মিস নাই, তাহলে এরকম ভাবে যদি প্রোগ্রাম করি একটু ঘুমানোর দরকার। আমি যে কথা বলতেছি আমার গলাটা কিন্তু ভাঙ্গা, আমি অনেক কষ্ট, মানে আপনারা আছেন তাই কথা বলতেছি, আমি কিন্তু আসলে এভাবে কথা বলি না, আমার গলার ভয়েসটা কিন্তু অনেক ভেঙে গেছে ভাই, খুদাও তো লাগছে, পানি দেন না, আসলে খুদা লাগছে, মানে শরীরটাও অসুস্থ ছিল তো বুঝছেন, না ভাই অনেক ধরনের খাবার খাওয়াইছে আলহামদুলিল্লাহ, কিন্তু শরীরটাও অনেক অসুস্থ ছিল, আমি স্টেজে কোনোদিন চা খাই না, আমার ভিডিওতে দেখেন হঠাৎ মানুষের রিকোয়েস্টে আপনি কইতেছেন মনে করছে যে মিঠা লাগবে, মানে আমি খাইছি আচ্ছা খান, আর কত আসতে আসতে দেখেন এত রাত পর্যন্ত আল্লাহ বাড়ির মাহফিল, তাও প্রতিষ্ঠানের মাহফিল আমি টাঙ্গালের ভিতরে করছি, যেগুলো সব মনে হয় 12:30টার ভিতরে আমি মনে হয় ক্লোজ করে চলে গেছি।
প্রতিষ্ঠা। আর আজকে বাড়ির মাহফিলে দেখতেছি এত রায় না, এত রাত করে দেবো না, কি করার আমি যা শুরু করছি তা শেষ করে দিলে তিনটে রাত লাগবে না। প্রশ্নগুলো আর উত্তর চাই না আমি, আব্দুল কাদের জেলানির ঘটনাটা দিয়ে যাই। প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে আমার সারা রাতেও তা শেষ হবে না, ঝামেলা করে দেবো, কারণ একটা প্রশ্নের উত্তর দিলে আর একটা প্রশ্ন আবার আট প্রশ্ন বেজে গেলে ওই আপনারাও বলবেন হুজুর এটা না দিয়ে যেতে বললেন, তখন ঝামেলা করে দিলাম। অতএব আমি এই জন্য দেখছেন আমার পিছনে বাইরে কথা কি বুঝতেছেন আপনারা, কারো চোখে কি ঘুম আছে? আলহামদুলিল্লাহ এত রাত পর্যন্ত পোলা বানের চোখে তো ঘুম নাই। আল্লাহ আকবার, আশ্চর্য কাহিনী। আমি কিন্তু ভাবতেছি যে আপনাদের দিকে তাকায় আমি ভাবতেছি যে একটা মানুষের চোখে ঘুম নাই। দেখেন দেখেন কারণ আসলো না, কি কারণ গেল ভাই? তো বিদ্যুতের সমস্যা দিয়ে বুঝাইতেছে, হুজুরের কষ্ট হইতেছে। কে আপনি মনে করছেন আমি কিছু খাইতেছি, টিস্যু দিয়ে মুখ মুছতেছি, মানে চা দেখতেছি আবার আর কিছু খাই নাকি? আকাশের পরিস্থিতি কি খারাপ? আমার আবার কালকে অনেক দূরে প্রোগ্রাম, হ্যাঁ কালকে তাও আর দূরে গোপালগঞ্জ। গোপালগঞ্জ যাবো চিন্তা করছেন, এত দূরে যাবো কিভাবে আল্লাহ জানে, আল্লাহ নিবে। আমার গাড়ির সমস্যা হয়েছে ভাই, আল্লাহ দেখেন কত পরীক্ষায় ফেলায়। আমার প্রাইভেট কারের সমস্যা, মোটর সাইকেল নিয়ে আমার সাথে আমার সাথে গো, আমি যাদের কোরআন পড়ি আমার সাথে আমার কোরআন তেলাওয়াতের সময় আমার কোলের ভিতর মাথা দেয়া কোরআন তেলাওয়াত শুনে জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আব্দুল কাদেরের মা কোরআন তেলাওয়াত শুনে কান্না থামাইছে, আর আমাদের ডিজিটাল মহিলারা মোবাইলে মুহতাসের গান দিয়া আর গেম দিয়া কান্না থামাই, কথা কোন ঠিক কি আছে না নাই? আবার কবেন যে হুজুর কি কইলেন এটাই সত্যি, এই যে মুরব্বী, এই যে একটা মুরব্বী, এই যে মুরব্বী, এই যে বয়স হয়ে গেছে, এই যে মুরব্বী চশমা গো কারণ মোবাইলের আলো, কম্পিউটারের আলো, টিভির আলো লাগতে লাগতে চোখ শেষ, আর এই মুরব্বী করে এখনো চশমা লাগে না, কথা কন না গিয়া এরা এখনো কাঁচা মরিচ দিয়ে পান্তাবাদ দিবেন ডইলা। আর আমাদের 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 আপনাদের কথা বাদ দিলাম, ওই যে ভাই গরুর গোশত দিছে আর কি জানি দিল, গরুর গোশত দিয়ে ওরা দেয় এটা দেয় তার স্বাদ লাগে না, কাঁচা মরিচ দিয়ে দিলি তো আরো দাওয়াতি যাবই না, তাই না? আর এই মুরগি করে দিয়ে তামা তামা করে আলাই
কি মুরব্বী ঠিক আছে নি? ওই দেখেন মুরব্বীর শরীরটা দেখেন, তাকায় দেখেন, ওই যে কি সুন্দর নিটু বেজাল মুক্ত। আর আমার এই যে পোলাবালের চেহারা দিকে তাকায় জালের মতো ঢুকে পড়ে ধরা গেছে। কারণ কি? কারণ কি? এই কি বেজাল মুক্ত, এই যেতে দেখ গুতা গুতা। মোবাইল নিয়ে খেতার তলে দেখালি গুতায় ঘুম নাই কিছু নাই, সারাটা রাত মোবাইল টিপে টিপে ফজরের নামাজের আগ দেবো। কি আছে না নাই? এই তো বলি তো তোমার কাছে খারাপ লাগবে, আমি জানি তো এটা বলার দরকার আছে না নাই। আর এই মুরব্বীরা ভেজাল মুক্ত খাবার খাইছে। আগেকার মহিলারা যে কাজ করছে, এখনকার মহিলারা কি সেই কাজ করে? পেটে বাচ্চা নিয়া, পেটে বাচ্চা নিয়া ওই যে মুরব্বীরা কামলা নিছে না, আর দশটা বিশটা পনেরোটা বিশটা কামলা নিছে, সেই কামলারা